आज जेटा घटछे सेटा एकेबारेई ठीक घटछे ना। आजके बानीके देखते पात्रपक्ष आसबे। एदिके बानी अन्य एकटा छेलेके भालोबाशे। এই কথাটা যখন বানি জানতে পারবে তখন ওর মনের অবস্থাটা কি হবে বলুন তো। আপনি একবার বানির সাথে কথা বলুন না প্লিজ। আপনি তো বানিকে ভালোবাসেন, আপনি ওর মনের কথাটা জানতে চাইবেন না, শুনবেন না? আমরা সবাই যদি বানির থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে বেচারি নিজের মনের কথাটা কাকে বলবে ও? আর বানি তো আমাকে অবিশ্বাস করছে। আমি যে ওর কাছে যাব সেই উপায়টাও আমার কাছে নেই। আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি প্লিজ একবার বানির সাথে কথা বলুন, একবার। গিয়ে কি করব আমি? আমি বা বানিকে কি বলবো আর বানি বা আমাকে কি বলবে? আপনি বানির কাছে জানতে চাইবেন যে ও কি চায়। বানি তো বলবেই, মেজদা আমি হানিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, এটা ছাড়া আর কি চাইবে? সেটা যদি চায় তাহলে অপরাধটা কোথায়? আপনি তো এতটা অবুঝ নন যে বানির ভুলটা আপনি দেখতেই পারছেন না। হানি ছেলেটা তো খারাপ নয়, তাহলে আপত্তিটা কোথায়? আর আপনি তো হানিকে পছন্দ করেন। হানিকে নিজের ভাইয়ের বন্ধু হিসেবে পছন্দ করার, নিজের বোনের বর হিসেবে পছন্দ করার মধ্যে ফারাক আছে। ফারাকটা কোথায় হয়ে যাচ্ছে? হানি অবাঙালি বলে ফারাকটা হচ্ছে, তাই আপনাদের মেনে নিতে অসুবিধে হচ্ছে, নাকি হানি একটা গ্যারেজ চালায় বলে আপনাদের সবার সেটা মেনে নিতে অসুবিধে হচ্ছে? কিন্তু আপনি তো বলেন কোনো কাজই ছোট না। দেখুন, আপনি এসব নিয়ে এত না ভেবে নিজের পড়াশোনায় মন দিন। বানির এই বিপদের জন্য আমিও দায়ী। আমার মনের ওকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি পড়াশোনার বইয়ে মুখ গুজে বসে থাকবো, এতটা স্বার্থপর আমি হতে পারলাম না। আপনি কিছু করতে পারুন না পারুন, আজকের পাত্রপক্ষের আশাটা আপনি যেভাবেই হোক ঠেকান। মায়ের সিদ্ধান্তের উপর কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। দয়া করে আপনিও বলবেন না, যেটা হচ্ছে সেটা হতে দিন। বৌদি ভাই, শঙ্কর দাও কি তোমাকে বকলো? না না, তোমায় এত মিষ্টি দেখতে না, একদম আমার ছোট্ট বোনটার মতো। দেবু কোথায়? বৌদি ভাই কি ভাবছ? এই তুমি একদম সাজগোজ করো না কেন গো? দাঁড়াও আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। এ নাও এই শাড়িটা পরে ফেল। উমা, না না, এটা তো তোমার শাড়ি। তাতে কি হয়েছে? তুমি আমার বোন না, তুমি আমার শাড়িটা পরে ফেলো, এসো। এসো। Ha 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 ha
মেজ বৌমা। এনারা বাণীকে দেখবেন বলে এসেছেন। আন্টি, এই বিয়েতে বাণীর মত নেওয়াটা একবার দরকার। মেজ বৌমা, এদিকে এসো। শোনো মেজ বৌমা, মধ্যবিত্ত পরিবারে না বাবা মার সিদ্ধান্তটাই শেষ কথা। আমি এ নিয়ে আর একটা কথা শুনতে চাই না। যাও, মানিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসো। দাঁড়িয়ে রইলে কেন? যাও বৌদি ভাই, ওকেও সঙ্গে করে নিয়ে যাও। দুজনে মিলে মানিকে তৈরি করে নিয়ে এসো। কোথায় যাবো শোনো? মেজ বৌমা তোমায় বলে দেবে। যাও। বাণী হানিকে ভালোবাসে, জোর করে বাণীর বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। বাণী, 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 ওঠো। মানি, আন্টি তোমাকে সাজিয়ে দিতে বললো। কেন সাজবো? কেন আমি এখনো তো মরিনি। তুমি বাঁচবে বানি, তুমি বাঁচবে। শুধু একবার আমার কথা শোনো। এখন একবার আমার সাথে সেজে তুমি চলো। কোথায় যাব? তোমাকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে গো বানিয়ে দিদি, বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।